সারা বিশ্বে 24 ঘন্টা শনাক্ত হয়েছে 237,743 জন, এ পর্যন্ত শনাক্ত 1,36,16,593 জন। মৃত্যুবরণ করেছেন বিশ্বে 24 ঘন্টায় 5,682 জন এবং এ পর্যন্ত 5,85,727 জন। গত 24 ঘন্টায় নতুন করে 2,709 জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে 2,02,066 জন করোনা শনাক্ত হয়েছে। দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, দেশে করোনা সংক্রমণ হয়ে গত 24 ঘন্টায় 34 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় সুস্থ 1,373 জনের, সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ 1,10,098 জন। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 10,632টি এবং 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 10,923টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 10,17,674টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,709 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,02,066 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,373 জন এবং এ পর্যন্ত সুস্থ 1,10,098 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 34 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,581 জন। গতকাল শুক্রবার দেশে 3,034 জনের করোনা শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল, মারা গিয়েছে 51 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 39,518 জন এবং এ পর্যন্ত শনাক্ত 13,08,441 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 803 জন, এ পর্যন্ত মৃত্যু 32,100 জন।